আসসালামু আলাইকুম, ডাক্তার হাসানুল বান্না আলামিন বলছিলাম, হোমিওপ্যাথিক ফিজিশিয়ান। আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব একটা ইম্পর্ট্যান্ট হোমিওপ্যাথিক রেমেডি। এই মেডিসিনটা হচ্ছে আমাদের জিঙ্কাম মেটালিকাম। সো এটাকে অনেকে জিঙ্কাম মেট বলে থাকেন, সমস্যা নাই, সংক্ষিপ্ত রূপ আপনি বলতেই পারেন, অ্যাব্রিভিয়েশন করে আমরা পরবর্তীতে আমরা এটার ফুল যে মিনিংটা, আমরা প্রত্যেকটা মেডিসিন যখন পড়বো আমরা মেডিসিনটার পূর্ণ নাম জানার চেষ্টা করব। তো মেডিসিনটার পরিপূর্ণ নাম হচ্ছে জিঙ্কাম মেটালিকাম। তো জিঙ্কাম মেটালিকামের পেশেন্ট বেসিক্যালি চিলি পেশেন্ট হয়, বা আমরা এটাভাবে বলতে পারি যে তার মেডিসিনের পেশেন্টের কাতরতাটা বেসিক্যালি শীত কাতর হয়, বা এসিআর চিলি পেশেন্ট, এটা মনে রাখবো। আর মেডিসিনটা তৈরি করা হয় দস্তা ধাতু থেকে, এই মেডিসিনটা উৎপন্ন করা হয় বা প্রস্তুত করা হয়। যাই হোক, তো জিঙ্কাম মেটের কিছু চারিত্রিক লক্ষণ বা চারিত্রিক কিছু বৈশিষ্ট্য নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো আজকে আমাদের জিঙ্কাম মেটের কিছু চারিত্রিক বৈশিষ্ট্যর মধ্যে প্রথমে কিছু বৈশিষ্ট্য আছে, যেমন মনে করেন জিঙ্কাম মেটের পেশেন্টকে আপনি কোনো একটা জিনিস বুঝাইতে গেলেন, বা সে নিজে কোনো একটা জিনিস পড়ে বুঝতে গেল, সে কিন্তু এটা বুঝতে পারে না, এবং তাকে যদি কোনো একটা জিনিস মুখস্থ করতে বলেন সে কিন্তু সেটাও করতে পারে না। তার মধ্যে এইরকম একটা দুর্বলতা তার মধ্যে থাকবে, এবং সে যদি বসে থাকে তার দিকে একটু খেয়াল করবেন, খেয়াল করলে একটা জিনিস খেয়াল করবেন, এই পেশেন্ট কিন্তু অনবরত তার পাটা নাড়াইতেছে, মানে পা নড়তেছে। অনেকে দেখবেন আমাদের সমাজে অনেকে আছে যারা বড় ছোট, বা এটা আমরা একটা ভদ্রতার একটা ইয়ে নিয়ে নিয়েছি আর কি, যে অনেকে মনে করে যে পা নড়তেছে বড়দের সামনে। তো এটা আসলে অনেকের একটা অভ্যাস হয়ে যায়, এটা আসলে যেহেতু এটা দৃষ্টিকটু, অনেকের এটা অ্যাভয়েড করাই উচিত আমি মনে করি। তো অনেক পেশেন্ট আসলে দেখবেন অনবরত সে পা নাড়াইতেছে, এটা মনে রাখবেন। এবং সে যখন তার পা নাড়ায় তার কিন্তু যে উপসর্গগুলো থাকে, বা যে ডিজিজগুলো থাকে, বা যে সে যে প্রবলেম ফেস করতেছে সেটাই কিন্তু তার একটা অনেকটা উপশম হয়, এটাও আমরা মনে রাখার চেষ্টা করব। জিঙ্কাম মেটের পেশেন্ট অনবরত পা নড়াইতে থাকে এবং পা নড়ানোর ফলে তার কষ্টের উপশম হয়, এবং তার মেরুদণ্ডের মধ্যে এক ধরনের ব্যথা, বা আমরা আড়ষ্ট বলতে পারি, মেরুদণ্ডের আড়ষ্টের কারণে তার যে পৃষ্ঠদেশ আছে, বা পিছনের মানে আমাদের যে যেটা আমরা ব্যাকসাইড বলি আর কি, বা পৃষ্ঠদেশ বলি, যেটাই বলি না কেন, সেই অংশের মধ্যে সে সামান্য পরিমাণ স্পর্শ তার সহ্য হয় না, মানে তার কাছে অসহ্য লাগে, যে সামান্য পরিমাণ কেউ স্পর্শ করলে, বা সে নিজেও হাত দিয়ে স্পর্শ করতে চায় না, এটা তার কাছে অসহনশীল, এরকম এটা মনে রাখার চেষ্টা করব আমরা। এবং পেশেন্টের যখন মহিলা পেশেন্ট যদি হয়, ফিমেলের ক্ষেত্রে তার যখন ঋতুস্রাব হয় তখন কিন্তু তার রোগের উপশম হয়। এটার মধ্যে আরেকটা সিমটম বলে রাখি, যে অনেকে বলতে পারেন যে আচ্ছা ঋতুস্রাবে তার উপশম হয়, এটা আমরা তার এমিলারেশনে লিখে রাখলাম, কিন্তু ঋতুস্রাবে কিন্তু তার আবার অ্যাগ্রাভেশনও হয়। কি মানে রোগের অ্যাগ্রাভেশন হয় কিভাবে, যদি ঋতুস্রাবে যেই পরিমাণ স্রাব হওয়ার কথা সেই পরিমাণ যদি তার স্রাব না হয়, তাইলে কিন্তু তার যে রোগ লক্ষণটা আছে, বা যে ডিজিজে সে ভুগতেছে, বা যে প্রবলেমটা সে ফেস করতেছে, ওইটা কিন্তু তার আরও অ্যাগ্রাভেশন হয়ে যাবে, এটা আমরা মনে রাখার চেষ্টা করব। যাই হোক, তো জিঙ্কাম মেটালিকামের আসলে খুব বেশি একটা ইউজ হয় না, কিন্তু আমরা চাইলে মোটামুটি পেশেন্টের কাছ থেকে যদি সিমটম ভালো করে নিই, বা মাইন্ড সিমটম বা চারিত্রিক লক্ষণগুলো যদি নেই, আমরা দেখবেন অনেক সময় আমরা জিঙ্কাম মেটের পেশেন্ট পাবো। এটা আসলে আমার কাছে মনে হয় খুবই ইম্পর্ট্যান্ট একটা রেমেডিস। যাই হোক, তো আরেকটা সিমটম আছে, যেমন মনে করেন পেশেন্টের মধ্যে আমরা একটা জিনিস জানি, পর্যায়ক্রমে রোগের উপক্রম, মানে একটার পর একটা রোগ লেগেই থাকে, এটা আমরা অ্যাব্রোটো নামে পড়েছি। তো আসলে যদি একটার পর একটা রোগের পুনরাবৃত্তি হয়, মনে করেন একটা রোগ হয়েছে, পরবর্তী আরেকটা রোগ হয়েছে, বা আরেকটা ডিজিজ দেখা দিচ্ছে, এরকম, তো সে কিন্তু এই রোগের যে আক্রমণের কারণে সে কিন্তু ডে বাই ডে কিন্তু দুর্বল হয়ে যেতেছে, একটা পর্যায়ে এমন দুর্বল হয়েছে যে সে কিন্তু মরার মতো পড়ে থাকে। এটা কিন্তু জিঙ্কাম মেটালিকামের, তার যখন পাস্ট হিস্ট্রি নেবেন তখন দেখবেন যে এই লক্ষণগুলো আসতেছে। তো সেই ক্ষেত্রেও আমরা জিঙ্কাম মেটালিকাম আমরা প্রেসক্রাইব করতে পারি, যদি অন্য সব লক্ষণগুলো জিঙ্কাম মেটালিকামের সাথে আপনার অ্যাটাচ হয়। যাই হোক, তো পেশেন্টের শরীরের মধ্যে আরবিসি বা লোহিত রক্তকণিকার একটা হ্রাস থাকবে, মানে কম থাকবে। আর শিশু যারা জিঙ্কাম মেটালিকামের পেশেন্টের শিশু, তারা একটা কথা বারবার বলে, মানে মনে করেন যে আব্বু কাক কালো কেন, আব্বু কাক কালো কেন, মানে একটা কথা বারবার জিজ্ঞেস করে, এবং তার প্রশ্নটা কিন্তু পুনরাবৃত্তি হয়, মানে একটা প্রশ্ন ওই প্রশ্নই সে বারবার বারবার করতে থাকে, মানে প্রশ্নটা পুনরাবৃত্তি হয়, এটা আমরা মনে রাখার চেষ্টা করব। এবং সে যদি কোনো ধরনের কোনো অপরাধ করে, সেই অপরাধের জন্য সে নিজেকে খুব দোষী সাব্যস্ত মনে করে, মানে নিজেকে সে মনে করে আমি এই অপরাধটা করছি, আমি খুব দোষী, আমি যে মানে সে খুব ব্যথিত হয় যে এই কাজটার জন্য সে আফসোস করে, আমি এটা করা ঠিক হয় নাই, আমি এই কাজটা করছি, আমি করছি, মানে তার এইরকম একটা মন মানসিকতা তৈরি হয়।
এবং যদি কোনো পেশেন্টের বা কোনো বাচ্চার যদি দাঁত উঠতে দেরি হয় বা দাঁত উঠতে না পেরে তার যদি কোনো ধরনের রোগের তৈরি হয় বা রোগ সৃষ্টি হয়, দাঁত না ওঠার কারণে যদি রোগ সৃষ্টি হয়, সেই ক্ষেত্রে আমরা জিঙ্কা মেটালিকামকে মনে করে রাখতে পারি। এবং একটা কথা আমি আগেই বলেছি যে ঋতুস্রাব হইলে কিন্তু তার উপশম হয়, কিন্তু ঋতুস্রাব যদি সঠিকভাবে যতটুকু স্রাব যাওয়ার কথা সেটা যদি না হয় তাহলে কিন্তু তার যে ডিজিজ বা যে রোগটা থাকবে বা তার যে উপসর্গগুলো থাকবে সেই উপসর্গগুলোর কিন্তু অ্যাগ্রাভেশন হবে। এবং সে রাত্রে যখন ঘুমায় তার একটা ড্রিম আসে, সে সবসময় একটা ড্রিম দেখে, মানে ড্রিম আসে না, সরি ফর দ্যাট, সে একটা ড্রিম দেখে সে কুকুর হয়ে যেতেছে, ঘোড়া হয়ে যেতেছে। এবং তার সকাল 11টা থেকে 12টার মধ্যে তার কিন্তু ক্ষুধা লাগে, মানে তার যে অ্যাপাটাইট যেটা সেটা কিন্তু 11টা থেকে 12টার মধ্যে তার ক্ষুধা বৃদ্ধি পায়, আমরা এটা বলতে পারি। এবং পেশেন্ট সামান্য পরিমাণ স্পর্শে সে কিন্তু চমকে ওঠে। আপনি দেখবেন অনেক আপনার ফ্রেন্ড সার্কেল অনেকেই আছে যাদেরকে মনে করেন সামান্য স্পর্শ করলে সে কিন্তু চমকে ওঠে, কী হয়েছে। তারপর মনে করেন ঘুমের মধ্যে কারোর স্পর্শ করলে সে কিন্তু এটা স্বাভাবিক হতে পারে, বাট এমনিতে নর্মালি দেখবেন কত বসে কথা বলতেছেন ফ্রেন্ড, হঠাৎ করে একটা ও কিন্তু অন্য মনস্ক যদি থাকে বা কোনো একটা ইয়েতেও তাকে ও কিন্তু সামান্য স্পর্শে সে কিন্তু চমকে উঠবে। তো জিঙ্কা মেটালিকামের কিছু অনুপূরক মেডিসিন আছে, যেমন ক্যালকেরিয়া ফস, পালসেটিলা, সিপিয়া এবং সালফার। এই মেডিসিনগুলো হলো আমাদের জিঙ্কা মেটালিকামের অনুপূরক মেডিসিন, এবং তার ক্রিয়াধ্বংসকারী মেডিসিন হলো হিপারসালফ, ক্যাম্ফর এবং টেবাকাম। টেবাকাম, হিপারসালফ এবং আমাদের হিপারসালফ, ক্যাম্ফর এবং টেবাকাম, এটা আমরা মনে রাখবো, তার ক্রিয়া নাশ করতে পারে। এবং শত্রুভাবাপূর্ণ মেডিসিন হলো ক্যাম্ফর, নাশ ভূমিকা এবং আপনার ভিবা, যেই মেডিসিনটা আছে এইগুলো হইলো তার যে ক্রিয়াটা আছে বা শত্রু ভাবাপূর্ণ মেডিসিন, মানে এই মেডিসিন সাথে জিঙ্কা মেটালিকামের একটা শত্রু ভাবাপূর্ণ ভাব আছে। তো বেসিক্যালি আমরা এই মেডিসিনের ক্রিয়াকাল 30 থেকে 40 দিন হয়ে থাকে, আর আমরা চেষ্টা করব পেশেন্টকে একটা পথ্য দিব যে আপনি কোনোভাবেই কোনো ধরনের ড্রাগস বা মদ জাতীয় কোনো ধরনের কোনো পানীয় আপনি সেবন করবেন না। তো আজকে এই পর্যন্তই, আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এরকম নতুন নতুন মেডিসিন নিয়ে আমরা আলোচনা করব। আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।